হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করব একটি টেম্পারেচার কন্ট্রোলার, যে টেম্পারেচার কন্ট্রোলারটি ব্যবহৃত হয় 40টির রিলে কন্ট্রোল করার জন্য, এবং এই 40টির রিলেটি কন্ট্রোল করা হয় হিটারটি কন্ট্রোল করার জন্য। সাধারণত থ্রি টাইপের কন্ট্রোলার বেশি পাওয়া যায়, একটি হলো 40টি রিলে কন্ট্রোল করার জন্য, অন্যটি হলো মেটি কন্ট্রোল করার জন্য, এবং অ্যানাদার টেম্পারেচার কন্ট্রোলার ফর পাওয়ার কন্ট্রোলার কন্ট্রোলিং করার জন্য। ম্যাগনেটিক কন্ট্যাক্ট দিয়ে কীভাবে কন্ট্রোলিং করতে হয় সেটা যদি আপনারা জানার ইচ্ছা থাকে, তাহলে আমাদের অফার ভিডিওটি আমাদের চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। এখানে একটি টেম্পারেচার কন্ট্রোলার দেওয়া আছে, যে টেম্পারেচার কন্ট্রোলারে কিছু পোর্ট আছে, সেই পোর্টগুলো সম্বন্ধে আমরা আগে জেনে নিই। এখানে 1 এবং 2 পোর্ট দেওয়া আছে, যে পোর্টটিতে আমরা ইনপুট পাওয়ার দেব, যেখানে 100 থেকে 240 ভোল্ট এর মাঝে যে কোনো ভোল্ট পেলেই এই টেম্পারেচার কন্ট্রোলারে পাওয়ার চলে আসবে। এখানে 3টি পোর্ট দেওয়া আছে, 3টি পোর্ট দেওয়া হয় কারণ হলো সাধারণত কিছু কিছু সেন্সরে আমরা থার্মোকাপলে পাই 3টি পোর্ট, সেখানে আমরা 3টি কেবল এখানে ইউজ করা হয়। যদি কোনো থার্মোকাপলে 2টি কেবল থাকে, সেক্ষেত্রে আমরা 9 এবং 10 ব্যবহার করব। 4 এবং 5 দেওয়া হয়েছে 40টি রিলের জন্য। এখানে যে ভোল্টেজ পাওয়া যাবে, সেই ভোল্টেজটা যদি আমরা 40টি রিলেতে দিই, তাহলে এই 40টি রিলেটি কাজ করবে। এখানে 6 এবং 7 দেওয়া আছে অ্যালার্ম। অ্যালার্ম সাধারণত ব্যবহার করা হয় যদি কোনো কারণে টেম্পারেচারকে স্মুথলি অপারেশন করা হয়, তখন এখানে একটি ব্লোয়ার লাগানো হয়, যাতে টেম্পারেচার বেশি উঠে গেলে ব্লোয়ারটি চালু হয়ে গেলে খুব শর্ট টাইমে টেম্পারেচার নেমে যেতে পারে, এবং টেম্পারেচার অ্যাকুরেসি পাওয়ার জন্য এই অ্যালার্মটি ব্যবহৃত হয়, অথবা আপনি কোনো বাজাজ কিংবা সাউন্ডও ব্যবহার করতে পারেন। চলুন তাহলে কানেকশনগুলো দেখে আসি। প্রথমে আমরা একটি ব্রেকার নিব, যে ব্রেকারের ইনপুটে আমরা 220 ভোল্ট দিব, যেটি আমরা নর্মালি যে কোনো পাওয়ার সাপ্লাই থেকে নিতে পারি, বাট আমার 220 ভোল্ট হলেই হলো। এখান থেকে আমরা যে 220 ভোল্টের পজিটিভ কানেকশন, পজিটিভ কানেকশনটি আমরা একটি দিব হলো আমাদের এই টেম্পারেচার কন্ট্রোলারটি পরিচালনা করার জন্য, অপর প্রান্তটি আমরা নিব হলো 40টি রিলের আউটপুটের একটি প্রান্তে, কারণ আমাদের এই হিটারটি পরিচালনা করার জন্য 220 ভোল্ট দরকার হবে। তাই আমরা অন্য প্রান্ত থেকে আমরা একটি কানেকশন হিটারে নিয়ে যাব। নিউট্রাল কানেকশনটিও সেম, আমরা একটি টেম্পারেচার কন্ট্রোলার নিব টেম্পারেচার কন্ট্রোলার পাওয়ারের জন্য, এবং অ্যানাদার কানেকশনটি যাবে আমাদের সরাসরি হিটারে। সো 40টি রিলে থেকে পজিটিভ লাইনটি আমরা হিটারে দিয়ে দিলাম, এটি এই পজিটিভ লাইনটি আমাদের কন্ট্রোলিং হবে, এবং নিউট্রাল লাইনটি সরাসরি আমরা হিটারে দিয়ে দিব। এখন আমাদের পাওয়ার কানেকশনটি হয়ে গেল। এবার এই 40টি রিলে ওয়ার্কিং করার জন্য যে কেবল দরকার হবে, সেটি আমরা 4 এবং 5 থেকে নিব। 4 হলো পজিটিভ লাইন, এই পজিটিভ লাইনটি আমরা সাধারণত প্লাসে লাগাই, এবং নেগেটিভ লাইনটি হবে আমাদের 40টি রিলের নেগেটিভ বা 4 নম্বর টার্মিনালে। এখন আমাদের SSR এর কানেকশনটি হয়ে গেল। এবার এই SSR কন্ট্রোল করার জন্য আমাদের থার্মোকাপল দরকার হবে, যেটি আমরা এখানে দিয়েছি। এই থার্মোকাপলটি আমরা দেখিয়েছি 2 কেবলের থার্মোকাপল। সো আপনারা এখান থেকে আমরা থার্মোকাপলটি নিয়ে 9 এবং 10 দিয়ে দিব। 9 এবং 10 দেওয়ার পরে আমরা যখন এই টেম্পারেচারটি সেট করব, দেখুন এখানে 100 দেখা যাচ্ছে, এই মুহূর্তে এটি পরিচালিত হবে এবং টেম্পারেচার বাড়তে থাকবে। যখন এই টেম্পারেচারটি আমাদের 100-এর উপরে উঠে যাবে, তখন এই আউটপুটটি বন্ধ হয়ে যাবে এবং এই 40টি রিলেটি বন্ধ হয়ে যাবে, তখন আমাদের হিটার কানেকশন থাকবে না, তখন আমাদের এই অ্যালার্মটি চালু হবে। আবার যখন টেম্পারেচার নিচে নেমে আসবে, অ্যালার্মটি বন্ধ হয়ে যাবে, আউটপুটটি চালু হবে। আশা করি আপনাদের এই কানেকশনটি করতে আর কোনো সমস্যা হবে না। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। পরবর্তীতে এরকম সুন্দর ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।